الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده هو المصطفى هو المجتبى هو سيد الورى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله كمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وقال رسول الله صلى الله عليه وسلم يا أبا سفيان والله لتموتن ثم لتبعثن ثم ليدخلن محاسنكم الجنة ومسيكم النار أو كما قال النبي عليه الصلاة والسلام صلى الله على سيدنا وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم حقيقة في جان مدينة في زمينك جانا ما يزين بشك بمعه رهاها دولت مکوی جاہو حسن مانگ رہا ہو میں سایہ دیوار حرم مانگ رہا ہو میں سایہ دیوار حرم مانگ رہا ہو لا الہ الا اللہ لا الہ الا اللہ চোখের পালকে তুমি হতে পারো না চোরে বন্ধ হবে তোমার চোখের পালকে তুমি হতে পারো না চির চোরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলাম তোমার
আলাইহি ওয়া সাল্লাম গুজগাঁও দক্ষিণ পাড়া যুবক সংঘের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত উস্তাদে জলসা মাওলানা বাহাউদ্দিন সাহেব মুহতামিম জালালপুর মাদ্রাসা, মাওলানা শিহাবুদ্দিন সাহেব মুহতামিম গুজগাঁও মাদ্রাসা, সভা সভাপতি জনাব মোহাম্মদ আজিজউদ্দিন সাহেব সাবেক মেম্বার গুজগাঁও, উপস্থিত জাতির বিবেক ওলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আজরাম, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আমার আলোচ্য বিষয়ে জান্নাত জাহান্নাম না? হ্যাঁ, মাজুদ হাজিরিন, জান্নাত জাহান্নাম আলোচ্য বিষয়। আমি আপনাদের সম্মুখে এমন একটা আয়াত করিমা তেলাওয়াত করেছি, যেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষটা জাহান্নাম থেকে বেঁচে গেল আর জান্নাতের মেহমান হল, আল্লাহ বলেন ওই মানুষটাই সফল হয়ে গেল। আমরা সবাই জান্নাত স্বর্গ চাই না, কে কে চাই হাত তুলে দেখান তো, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আয়াতে বলেন জান্নাতে যাওয়ার পর وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ বলেন তোমরা যারা জান্নাত চাও, জান্নাতে যাওয়ার পথ হল যে মানুষটা দুনিয়াতে আমি আল্লাহর সামনে হাজির হওয়াকে ভয় করে, আর এই ভয়ে সে গুনাহ থেকে বাঁচে। আল্লাহর ভয়ে যারা দুনিয়াতে গুনাহ থেকে বাঁচে, নিজেরে বাঁচায়, রব্বুল আলামিন বলেন সে যেন জেনে নেয় তার ঠিকানা আমি আল্লাহ জান্নাত বানিয়ে রাখছি। আর হাজিরিন, তাহলে জান্নাতে যাওয়ার, জান্নাতের মেহমান হওয়ার পথ হল আল্লাহর ভয়ে গুনার দ্বারা, কি ছাড়া? গুনার দ্বারা। জান্নাত হল শান্তির জায়গা আর জাহান্নাম হল অশান্তির জায়গা। জান্নাতের বৈশিষ্ট্য হল জান্নাতে বান্দা যা চাইব আল্লাহ তাই করে দিবে, আর জাহান্নামের বৈশিষ্ট্য হইল যা চাইব সব উল্টা দিবে। এগুলো জাহান্নামের বৈশিষ্ট্য, যেটা চাইব এটার উল্টা, আর জান্নাতে যা চাইব সাথে সাথে। আর দুনিয়ার বৈশিষ্ট্য হইল কখনো চাইলে পাইব আর কখনো চাইলে পাইব না, এটা দুনিয়ার বৈশিষ্ট্য। দুনিয়াতে মিশ্রণ সুখ দুঃখ দুটাই দুনিয়ায় আছে। এমন কোন মানুষ দুনিয়াতে মিলবে না যে মানুষ এই কথা বলে যে আমার জীবনে খালি সুখ আর সুখ, দুঃখ বলতে নাই ওই আছে বুঝতে। এমন কোন মানুষ বাড়ি দিকে আওয়াজ দেয় না বা বোঝা যায় সব সুখে আছে। আবার এমন কোন মানুষও মিলব না যে বলবো আমার জীবনে খালি সুখ আর সুখ, সুখ কি তা ভাই নেই, এমনও নাই। ইন্নামাল উসরি ইউসরা, সুখ দুঃখের মিশ্রণ হল দুনিয়া, আর জান্নাতে কোন মিশ্রণ নাই খালি সুখ আর সুখ, জাহান্নামেও কোন মিশ্রণ নাই খালি সুখ আর সুখ। সংক্ষেপে বুঝাইছে, তিনটে জগতের কথাই বলবো। এবার এই সুখের ঠিকানা, সুখের জগত জান্নাত, এতে বলে আল্লাহ বলেন অন্তরে আমার ভয় রাখো আর গুনাহ থেকে বাঁচো। তুমি যদি এই কথা মনেও করো যে আমি জান লাগাই নিছি, কেউ দেখে না, মা সুখে বাকি দিলাম, বাবা সুখে বাকি দিলাম, সবার সুখে তুমি বাকি দিলা, কিন্তু বান্দা খেয়াল রেখো আমি আল্লাহ থেকে ফাঁকি দেওয়ার কোন সুযোগ
জুলাইখা হযরত ইউসুফ পয়গম্বরের সাথে গেইটের ভিতরে ঢুকাইয়া প্রস্তাব দিছে। ইউসুফ আলাইহিস সালাম বলে নাউযুবিল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি, আমার আল্লাহ সব দেখতেছেন। কই কি কই তুমি সাত গেইটের ভিতরে, এখন আবার দেখবো কেমনে? কয় না না আল্লাহ দেখে, হয়তো আল্লাহ যখন দেখে ওইটা আল্লাহর চোখ আমি বন্ধ করে লাই। জুলাইখার মৃত্যুর উপরে আসিল এক দেবতা, এই সময় জুলাইখার দেবতার পূজা করতে কাপড় দিয়ে দেবতার মুখে দেখতে নিয়েছে। দেখতে এখন অইতু তুমি যে আল্লাহরে দড়াইয়া আমার সাথে কাম করতে রাজি হও না, ওই দেখো ওই খুদার মুখ দেখতে নিয়েছে কাপড় দিয়া। ইউসুফ আলাইহিস সালাম কয় আহম্মকের আহম্মক বলে ধরে বলে তার পূজা তার পূজা, তুই যারে খোদা কর আমি তারে খোদা কই না, তোর খোদার মুখ দেখা যায় আমার খোদার মুখ ডাকবার ক্ষমতা কারো না। আল্লাহর নবী বলেন অসম্ভব, জুলাইখা এর বড় আপনার নবী কয় আল্লাহ আমি যদি বিপদে পড়ে গেলাম এখন কি করি? আল্লাহ এখন ৭৭ আছে ৭০ আগাও, যেখানে আটকে যাওয়া সেখানে বাকিটা আমি আল্লাহ কাম খুলে গেল আল্লাহ বলে বান্দা তোমার যেখানে শেষ এখানে আমার শুরু। তাহলে গুনার প্রস্তাব আইনেই গুণা করতেই বলতে যদি কেউ করে তবু আল্লাহর নির্দেশ স্বাস্থ্যদূর আছে অসুর মাথার চেষ্টা করো, বাকি যেখানে গিয়ে তোমার চেষ্টা শেষ এখান থেকে আমি আল্লাহর পুত্র শুরু হয়ে যাবে, আমার সাহায্য শুরু হয়ে যাবে। মানুষের কাজ বলার চেষ্টা করা আর মন্দিরে মাকসুদ পর্যন্ত পৌঁছায় দেওয়া এটা আল্লাহর কাজ। আমি আল্লাহর ঠিকানা জান্নাত বানা দিলাম, জান্নাত এমন এক জায়গা সর্বনিম্ন জান্নাতি দেওয়ার সবার যদি মানুষটা জান্নাতে দেয় ঢুকবে এই লোকটার পরে আর কোন মানুষ জান্নাতে যাবে না, এই মানুষটা তো আল্লাহ সবটা দুনিয়ার তোমার জান্নাত দান করবে। হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, গুনা পরিমাণ শাস্তি জাহান্নামে ভোগ করার পর আল্লাহ পাক ইমানের বদৌলতে তারে জান্নাত থেকে বের জাহান্নাম থেকে বের করার ইচ্ছা করবেন, কিন্তু হাজার হাজার বছর পর্যন্ত আল্লাহকে ডাকবে ইয়া আন্নাস পরিমাণ শাস্তি ভোগ করার পর আল্লাহ বলবেন জিব্রিল জাহান্নামের ভিতরে যে ঢুকো কে আমি আল্লাহকে এইভাবে ডাকি, জিব্রিল আমিন জাহান্নামের ভিতরে দেয়া ঢুকবেন দুইকে আল্লাহকে ডাকিয়া বলবেন মালিক আমিও তো আওয়াজ শুনতে পাই কিন্তু মানুষ তো দেখি না। হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলার কারণে এই মানুষটা আর মানুষের আকৃতি নাই,
জ্বলন্ত আঙ্গার মতো হয়ে গেছে, কয়লার টুকরার মতো হয়ে গেছে, হাত মুখ হাত চোখ তার চেনা যায় না, দুদিন তার চেনেন না, মানুষকে ডাক দিয়া বলেন মালিক আওয়াজ আমিও শুনি কিন্তু মানুষ আমি দেখি না, আল্লাহ বলেন যে ব্রিল তুমি বের হয়ে আসো, আমি আল্লাহ আমার কুদরতি হাত জাহান্নামের ভিতরে ঢুকায় দেব, জিব্রিল আমিন বের হয়ে আসলেন, আল্লাহ পাকের কুদরতি হাত মুবারক জাহান্নামের ভিতরে আল্লাহ ঢুকায় দিলেন, জাহান্নামের ভিতরে ঢুকাইয়া আল্লাহ পাকের কুদরতি হাতের তালুতে ওই মানুষটারে আল্লাহ উঠাবেন, ওটা বলবেন বান্দারে বল বল কেন তুই আমার ডাকো, জাহান্নাম তো আমাকে ডাকার জায়গা নয়, আমাকে ডাকার জায়গা ছিল দুনিয়ার জগৎ, আমাকে ডাকার জায়গা ছিল দুনিয়ার জগৎ, তোমাকে ওলামায়ে কেরাম ডাকছে কিন্তু ডাকে সারা দাও নাই, ওয়াজ মাহফিল তাফসীর মাহফিল আয়োজন করে যুবকের দল তোমাকে ডাকতে বসার সুযোগ তোমার সেদিন হয় নাই, তোমার সরকার পাশে দাঁড়াবো সেদিন তোমার পাশে জবাব দেওয়ার সুযোগ হয় নাই, কেন কি জন্য আজ কেন আমাকে ডাকো, আমাকে ডাক যদি দুনিয়াতে একবার দিতা আমি আল্লাহ সত্তর বার তাকে জবাব দিত, আল্লাহ পাক দুনিয়াতে আল্লাহর দিকে এক কদম আগাইলে আল্লাহ সত্তর কদম আগায় বলে বলে তোরা হার আল্লাহ, দুনিয়াতে আপনি আল্লাহকে ফুলের কলি দিবেন আল্লাহ আপনাকে ফুলের বাগান ফিরিয়ে দিবে, হাসরের ময়দানে মৃত্যুর পরের জগতে আপনি আল্লাহকে ফুলের বাগান দিলেও মালিক তোমাকে ফুলের কলিও দিবে না, এজন্য আল্লাহকে ডাকার সময় মরণের পরে নাকি মরণের আগে, মরণের পরে না মরণের আগে, এজন্য এই কাঙ্গাল বলি কবরের পাশ দিয়ে যান আর দেখেন কবরের ভিতরে কবর ওয়ালা কোরআন তেলাওয়াত করতেছে, তিনি কোরআন তেলাওয়াত করে বলেন সুবহানাল্লাহ, ও ভাই কবরের ভিতরে এইভাবে তুমি কোরআন তেলাওয়াত করো তুমি কত বড় ভাগ্যবান, কবরওয়ালা কোরআনের হাফেজ ডাক দিয়াছে ও আল্লাহ বলি আমি মরণের পর থেকে নিয়ে আজ পর্যন্ত একবার না দুইবার না 40,000 বার কোরআন খতম করেছি কবরের উপরে, উনি যে আপনি সুবহান আল্লাহ পড়লেন এই সুবহান আল্লাহর সওয়াব আমার দিয়া দেন আর আমার 40,000 পাপ কোরআন খতমের সওয়াব আপনি নিয়া যান, কেন কি জন্য কয়েক আল্লাহর ওলি 40,000 বা 40,000 যদি কোরআন খতম কবরের ভিতরে করি যারা পরিমাণ নিতে হবে না সওয়াব হবে না, কিন্তু মরণের আগে দুনিয়ার জগতে যদি একবার সুবহানাল্লাহ করা হয় মানে আসমান জমিনের খালি জায়গা নেকি দ্বারা ভরপুর করে দিন, সুবহানাল্লাহ সালামও একটা মূর্তি
চাইতে ইয়া সনামন অর্থ হল মূর্তি, আর সমাধুন অর্থ হল আমার আল্লাহর সিফাতের নাম, সমাধ আল্লাহর সিফাতের নাম। এই নামটা পবিত্র কোরআনের 30 পারার ভিতরে শুধু এক জায়গায় এসেছে, ওই জায়গাটা হল কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ। এখন এই নাম পড়েন সবাই আমার সাথে, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. একবার করলে 10 বার কোরআন তেলাওয়াতের সওয়াব, দুইবার করলে 20 বার কোরআন তেলাওয়াতের সওয়াব, তিনবার করলে 30 বার কোরআন তেলাওয়াতের সওয়াব। সময় লাগে কোন বললাম তোরা বলতে, ময়দানে একজন মানুষ আল্লাহর সাথে তর্ক করে, নুরানি চেহারার জাগ্রাতি মানুষ আল্লাহকে দেখে বললে, মালিক তোমার ফেরেশতারা ভুল করতে, কার আমল আমল নামাজের আমার দিয়া লাগছে আর আমার সেবেনি কারে দিতে। আল্লাহ কি কও তুমি হুসাইতে নেই, আমার উঠাতে একটু হচ্ছে বলে কেমনে কো বলে ভুল করছে, তোমার মেরিস্টার ভুল করছে, এটা আমার না, কার তো জানি আমার দিচ্ছে আরো কার দিচ্ছে, আমার আমার দেখতে মনে হইতেছে এটা খাটা হরিনুদ্দিন চিস্তি আব্দুল কাদের জিলানির মতো কোন ওলির আমার নামা আমাকে দেওয়া গেল। আল্লাহ বলবেন আমার মেরিস্টার ভুল করে মেরে বন্ধা, আল্লাহ ভুল যদি না করে পৃথিবীটা বলে কি বলে সারা ভুল, আমি জীবনেও কোনদিন কোরআন খতম করতে পারি নাই, কারণ আমি সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত জানি না, আমি কয়েকজন সুরা শুদ্ধ করে তবলিগে পড়ছি 60 নামাজ পড়ি আর একটু টান্না টান্না তেলাওয়াত করি, কোরআন খতম করা আমার পক্ষে সম্ভব হয় নাই, মনে বড় আশা আছে কিন্তু পারি নাই, আমার আমল নামায় একখান কোরআন খতমের সব না সয়ে কোরআন খতমের সব করছে না কিছুটা বুঝেন না আসলে আমার কথা ছেলেটি বাসা আপনাদের বাসায় আছে না আসলে আঞ্চলিক বাজার সবারও একটা আছে সীতাকান গেলে যে কি খরচে মধ্যে হয় বাংলা ভাষা যশোর কুষ্টিয়ায় গেলে বোঝা যায় ভাষা শুদ্ধ ভাষা কারে করে, এজন্যই কবি কয় বাংলা ভাষার যৌবনকাল যশোর কুষ্টিয়া, আর এই বাংলা ভাষার নয়া খালি গিয়ে অনেক অসুস্থ হয়ে গেছে আর তিনের আগিয়া এটা মরার হতো আর চিটাগাঁ গিয়ে মন দিয়ে গেছে এখন খালি কবর দেওয়া বাকি, দাদার কেউ যদি সিলেটের হোটেলে ঢুকতে হয় মিষ্টি দেও মেজিয়ার আগিয়ে কয় তার ভিজা গো খাইতা না হোক না গো খাইতা, দাদার কথা আর মিষ্টি খাওয়ার ইচ্ছা থাকেনি, আপনারা তো বুঝবা বলে মিষ্টি হয়ে একটা তো ভিজা আর একটা হোক না তো এক ওইটা তো ভিজা মিষ্টি খাইতাম না হোক না তা, কিন্তু দাদার বেলায় তো কয় আমি তাইলে মিষ্টি হেদি করবো তাই আমি মিষ্টি আপনি করছি হয়তো আমি তো খারাপ মাছ মাত্রাম না ভালো মাছ মাত্রাম আমি বললাম আপনি যে মিষ্টি খাইছা পিজা গুলো উঠ না আরেকবার করে মেরে যাইছে তো উড়িয়া হয় তার কি তার কি ইস্যু করে ওটা তোমাকে ছেলে দায়িত্ব দেখে যে কেমন হতে ইচ্ছা হয় ভাই বলে পিজা বলে আমি সেই মিষ্টি হয় কিনা বললো তোমরা খাও আমার কাজ
ফুট লাগেনি না আশা করি আমার দ্বারা গেছে লাগতো না, কারণ জায়গা থাকলেও বাড়িতে আবার এসেছিল তুই ঠিক না, এক এলাকার মানুষই আমরা, মানুষের আছে তো আমার দিকে, কার কার আছে পাঁচ দিলে দেখান আল্লাহ কবল করে মঞ্জুর করে সবাই বলি আমি তো সত্তর বছর পর্যন্ত লোকটায় শুধু মুখ ফিরে ডাকছে একদিন মূর্তি দাঁড়ে জবাব নাই দেওয়ার ক্ষমতাও নাই ঠিক না ঠিক একদিন হঠাৎ করে তার জবান থেকে মালিকের নাম সমাজ ওই সমাজ নামটা তার জবান দিয়ে ভুল বের হয়েছে বলতে চেয়েছিল ইয়ার সমাজ বলে ফেলেছে ইয়ার সমাজ সমাজন শব্দের অর্থ হলো যার কাছে সবাই চাইতে হয় কিন্তু তিনি তার কাছে চাইতে হয় না তিনি কি আর একটু জুড়ে বললে খুশি হব তিনি কারো কাছে চাইতে হয় না তিনি আর কেউ নন তিনি হলেন আমার আপনার মালিক যার নাম আল্লাহ দুনিয়াতে যত বড় বাচ্চাই হোক সে কারো না কারো কাছে টেকা সে কারো না কারো কাছে চাইতে হয় ঠিক না ঠিক সুরে বলুন যে যত বড়ই হোক তারপর আর আসেনি না নাই কিনে জঙ্গল খালি না হওয়া কোন জঙ্গল কিনা তার ১২০ বছর বয়স নাতিরে কয় রে ১২০ বছরের মানুষ আছে নাতি কয় না হয়তো আমি তো বাহাদুর আমি তো বাহাদুর নয় একটু বাহাদুরি করি আমি নাতি নিয়ে বাড়িতে ঘুরত ঘুরত বাড়িতে বাইরে দেখে এক বট কাতন নিতে এক বুড়া বেটায় বুড়া বুড়ে খান দিয়ে গিয়া দেখে যেটা ওই রকম হচ্ছে বুড়া টুকুরা আমি কাঁদি তুমি দিব বয়স না একটা কারণ আছে জিজ্ঞেসাম বয়স কত বয়স আর পাঁচ বছর আগে আশা হয়েছিল ১৫০ বছর অভিজ্ঞতা হয় নাকি হয়ে যাইতে হয় এদিকে যাবি আপনি আমার কাটা বেটা কথা আছে না আপনার কাটা আমার কিটা আপনার মারছে খান্দ কিটা লাগি কয় আপনার মারছে এখন নাতির পাশে আরো কেউ বলতে নিজে কিটারি কাতারও দি বাপ আছে মানে আমার দাদাও আছে আমি ভাবছিলাম জঙ্গল খালি আমি ভাবছিলাম জঙ্গল খালি কয় নয় দাদার একটু দেখতে আই গেছে বেটার বাপটা দেখতো গেউ দেখুন রকম বুড়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম খেলা তুমি খেলা পরে আমি আপনি এক নাতি হতে কেনাই তো আপনি আপনার পুত্রে মানলেন কেন এই মুরব্বী মানুষ বেটারা কমারছি এর দাদায় উক্কা দিয়েছিল উক্কা বানিয়ে দিত না ইটা লাগে দিতে তার মানে দাদাও আছে ওই ফর্তে খেলা তিনি বুঝা গেল পরে না তিনি হয় আর সামনে বাড়তাম না তোর বাড়ি দেয় যে চুপচাপ হয়ে থাকে বাহাদুরি করা ঠিক না দুনিয়াতে কেউ বাহাদুর না কেউ এসে জমতে নিয়াজ না যে আমার কারো কাছে মোস্তাজ না আমি কারো কাছে যাইতে হয় না এমন কোনো মানুষ নাই ঠিক না বেরিয়ে করে বলে যাইতে হয় না কারো কাছে যেতে হয় না একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কে আরো জুড়ে বলেন কে সত্তর বছর পর জবান দেওয়া লোকটার বের হয়েছে সমাজ সাথে সাথে আল্লাহ তার ডাকে জবাব দিয়ে দিলেন আমার
করে আমার বান্দা কেন আমাকে ডাকো, এই যে আমি আল্লাহ হাজির হয়ে গেলাম। দুনিয়ার জগৎ আল্লাহকে ডাকার জায়গা, দুনিয়াতে আল্লাহকে ডাকলে ফল পাওয়া যায়, মরার পরে আল্লাহকে ডাকলে আর কোন লাভ হয় না। ইবনা রুজুর গোরা বলেন, আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন লোকটারে ডাকিয়া বলেন, বান্দা কর বল কেন তুমি এইভাবে আমাকে ডাকো? তখন লোকটায় কইব, মালিক ভুল করেছি দুনিয়ার জগত, ও আজ মাফি হয়েছে আওয়াজ শুনেছি যাই নাই। তবলি বলার এরপরে তাদের কাছে সে জবাব দিন নাই, আল্লাহ আমার ভুলি আমার ভুলি আমি জাহান্নামি। আল্লাহ তোকে একটা ডাক্তার দুনিয়াতে শুনেছিলাম, তোমার নাম রহমান, তোমার নাম মঙ্গল রহিম। আল্লাহ তোমার রহমান ইব্রাহিম নামের গুণে তো দয়া করো, আমার জাহান্নামের নিচে ফলায় রাখতো। মালিক একটু দয়া করে জাহান্নামের উপরে দরজার একটু পাশে রেখে দাও। আল্লাহ একটুটুকু আপনার তোমার কাছে করি, দরজার পাশে একটু রেখে দাও। আল্লাহ পাক বললেন, ঠিক আছে যা, আমি তোরে একটুটুকু দয়া করলাম, জাহান্নামের দরজার পাশে রেখে দিলাম। কিন্তু বান্দা ওয়াদা কর, ওয়াদা কর, এরপরে আর কিছু চাইবি না। মালিক ওয়াদা করলাম আর কিছু চাবো না। দরজার পাশে আল্লাহ এনে রেখে দিলেন, কিছুক্ষণের ভিতরে ওয়াদার কথা ভুলে গেছে, এবার আবার ডাক শুরু করে দিয়েছে, ইয়া আল্লাহ ইয়া রহমান। আল্লাহ আবার জবাব দেওয়া করে আবার কেন ডাকো? মালিক তুমি তো দয়া করে আমাকে দরজার পাশে এনেছ, আমি আমার ঘুরে আসি নাই, দয়া করে আনছো এই জায়গাটা যেমন দরজার পাশ, ওই জায়গাটাও দরজার পাশ। জাহান্নামের বাহিরের জায়গাটা দেখা করে যেমন দরজার পাশ, ওই জায়গাটাও দরজার পাশ। আল্লাহ তুমি তো পারো আমাকে এই পাশে না রেখে ওই পাশে রাখতে, তোমার নাম তো যেখানে রাখতো ইদেও দরজার পাশ, ওই জায়গাটাও দরজার পাশ। যুক্তি বার মিশাচ্ছে আল্লাহ, এখন যুক্তি দেখো তা হয়েছে না, তাই দেখো আমার একটু বাইরে দিয়ে দাও। আল্লাহ বাচ্চা এটাও মানলাম, তোরে বাহিরে দিলাম, দরজার বাহিরে দিলাম, আর জাহান্নামের ভিতরে রাখলাম না, বাহিরে দিলাম। কিন্তু ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না, ওই মালিক ওয়াদা করলাম আর কিছু কেমন না। কিন্তু কিছুক্ষণ যদি আবার ওয়াদা ভুলে গেছে, আবার কাজ শুরু করে দিয়েছে, আল্লাহ পাক তাকে জবাব দিয়ে বলেন, কিরে বান্দা আবার কেন ডাক দিলি, আবার কেন ডাক দিলি? তখন কয় মালিক, ওই যে দেখা যায় জান্নাত, আমার জান্নাত দিয়া দেও, এই কথা বলার সাহস আমার নাই। আল্লাহ তোকে আমাকে তুমি যেখানে রাখছো এই জায়গাটা যেমন জাহান্নামের বাহির, ওই যে জান্নাতের গেট, গেটের পাশে যদি একটু রেখে দাও, ওই জায়গাটাও জাহান্নামের বাহির। ঠিকানে রাখলে যে কথা, ঠিকানো রাখলে এর কথা, আল্লাহ তুমি আমাকে আরেকটু আগবাইয়া রাখো। কেমনি আগবাই দেবে? আল্লাহ বলতেছে বান্দারে, কয়বার ওয়াদা করছো আর কয়বার মানছো? হয় মালিক আমি তোমার দয়ার কান্দাল, আমি তোমার মায়ার কান্দাল। আল্লাহ কয় যা দয়া করলাম দিলাম, জান্নাতের গেটের পাশে, কিন্তু এবার ওয়াদা কর আর কিছু চাইতে পারবে না। আল্লাহ পাকের মানসা হলো আল্লাহ তারে জান্নাত দিব, কিন্তু আমল তো নাই, খালি অন্তর ইমান আছে, এজন্য তৌড়িয়ে তার হাতে না, এরকম গাতে গাতে
বাকি টাওয়ার আছে আর টাওয়ার ক্ষমতা আমার নাই তাই ইবাদত করিছি আল্লাহর আছে কিছুক্ষণ ধরে আবার বন্ধ করেছি এখন জান্নাতের যে গেট গেটটা যে দুইটা গেট কিভাবে লাগছে এই যে গায়েবটা গায়েবটার দিকে এমন ভাবে বাতির মতো ঝাঁকাইছে যে একটু ভাত ফুক দিয়া জান্নাতের ভিতরে কি আছে একটুই দেখা যায় একটু ফাঁক শুধু খুঁজতে আল্লাহ পাকের মানসা হলো আল্লাহ জান্নাতের ভিতরে দৃশ্য দেখাবেন এজন্য আল্লাহ পাকও একটা বাতাস ছেড়ে দিলেন জান্নাতি বাতাস এই জান্নাতি বাতাসের কারণে অল্প সময়ের জন্য দুইটা দরজা পাক হয়েছে এক পড় শুধু নজর জান্নাতের ভিতরে পড়ছে আবার কোনটা গেট লেগে গেছে এক পলকের জন্য জান্নাতের ভিতরের দৃশ্যটা শুধু দেখল দেখা মাত্রই আবার পাগলের মতো ডাক শুরু করেছে শুরু করে দিল আল্লাহকে আবার কেন ডাকবি তখন কই মালিক আমার তুমি কি দেখাইছো গো আল্লাহ এতদিন দেখছিলাম না ভালোছিলাম এক পলকের জন্য কি দেখলাম মালিক আমার তুমি জান্নাত দিয়ে দেও এই কথা বলি না এই সাহস আমার নাই আমারও নাই কোন জেলায় কোন পাওয়ারে তুমি জান্নাত দিয়ে দাও তবে মালিক শুধু একটু ভালো করে দেখার সুযোগ দাও আমি তুমি জান্নাতের ভিতরে তোর বইটা দেখবো তুমি কি রাখছো দেখেই আমি বের হয়ে আসবো থাকবো না শুধু একটু দেখার সুযোগ আমাকে দাও সেইখানে দূর দিয়ে বের হয়ে আসবো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেন বান্দা অল্প এই পর্যন্ত কতটা ওয়াদা করলি কতটা ভাঙলি তখনও কই মানি তুমি দয়া আমি তোমার দয়ার কঙ্গাল আমি তোমার মায়ার কঙ্গাল আম্মা পাক বললেন ঠিক আছে এবার দয়া করলাম কিন্তু ওয়াদা তো থাকবি না এই কথায় আসুক নিয়ে হল জানলাতে যুক্তি যে থাকবি না বাইরে আসবে এই ওয়াদার উপরে আসুক নিয়ে আল্লাহ হান দেখতে দিতে নিতে চলার মনে রাখিস না আল্লাহ একটু দেখার সুযোগ দিলাম দেখছে যখন আল্লাহ সুযোগ দিয়া দেখছে একটু খুলবে এরপর আগে মৌসুম বেড়ে হারাইছে দৌড়বে আল্লাহকে শুনবে ডিসেম্বরে দৌড়াবি করেনি না করে না খোলা মানে খুলো বাকি পুঁজিবার আগে কেমনে মৌসুম বেড়ে হারায় খালি ফুটা উঠছে দেরি দৌড় দিতে দেরি না হেওয়াই লম্ব সুন্দর দিনমাত্র খালি গেটটা খোলা উঠছে এমন দৌড় দিতে দৌড়িয়ে খালি জান্নাতের ভিতরে ঢুকে ভিতরে ঢুকে বাইরে বা কোনো না হইল না কথা কি যে আসিল কথা কি আছে আল্লাহর সাথে একটু দেখতে ওই দৌড় দিয়ে আবার থাকবো না বাইরে বলা কথা হোক বাইরে আইব কিন্তু বাইরিবার নাম হয়ে নয় না খালি বিদ্যে ঢুকি বিদ্যে ঢুকি বিদ্যে ঢুকি আল্লাহ তুমি ধ্বংসা করে তোমার জীবন আল্লাহ দিকে থামছে জানি কিন্তু কথা ছিল গুরু মাত্র আল্লাহ কিন্তু ভাইর তখন নরম গলায় কর মাজি কিন্তু আমারে তুমি বের করে দিবা আল্লাহকে বের করে দিব কেন তুমি তো বললে বের হয়ে আসবি মালিক আমাকে যদি তুমি বের করে যাও তাহলে তোমার ওয়াদা ভাঙা হবে আল্লাহ করে আল্লাহ পাকের কষ্ট তুমি আমি তো তোর সাথে কখন ওয়াদা করলাম এতক্ষণ পর্যন্ত তুই শুধু ওয়াদা করলি আর ওয়াদা ভাঙলি আমি কখন ওয়াদা করলাম তখন তোর মালিক আমার সাথে তোমার ওয়াদা হয় নাই ওয়াদা হয়েছে কোরআনের মাধ্যমে ইমানওয়ালাদের সাথে আমরা তুমি যেখানে কোরআনে জান্নাতের কথা বলেছ সেখানে খালিদিনা ফিহা বলেছ আলেমদের মুখে আমি শুনেছি জান্নাতে তুমি যারে একবার ঢুকাইবা আর তারে বের করবা না মালিক এটা তোমার ওয়াদা নেই এত মুসা বলো
জান্নাতিকে আমি কখনো জাহান্নামে দিব না, জাহান্নামীকে জান্নাতে দেব, জান্নাতে ঢুকিয়ে আর জাহান্নামে নেব না। এটা তোমার ওয়াদা নিয়ে আল্লাহ কইটা তোমার ওয়াদা ওই করতে হইলে আমি তো কোন না কোন কোনোতে ঢুকে বলবি, চালাকি করে হোক আর বুদ্ধি করে হোক আমি তো ঢুকে পড়েছি, এইবার যদি আমাকে তুমি বের করে দাও তাহলে তো তোমার ওয়াদা ভাঙা হয়। আল্লাহ তুমি তো বলেছ তুমি ওয়াদা ভাঙব না। রব্বুল আলামিন পুত্র যুবতীকে হাসবেন আর হাইসা বলবেন বান্দা চালাকিটা কম করলি না, রহমতের নবী যখন এই হাদিস শোনান সাহাবায়ে কেরাম দেখতেছেন নবী হাসেন আর সাহাবায়ে কেরাম হাসতেছেন, নবীজিকে সাহাবায়ে কেরাম বলে নবী নবীজি আপনি হাসেন কেন, আল্লাহ নবী করে আমি হাসি কেন, এটা কি করব কি করব, জিব্রাইল যখন আমার এই ইচ্ছা না তখন তিনি জিব্রাইলও হাসতেছে, আমি জিব্রাইলকে কইছিলাম বাড়িতে হাসতো না, জিব্রাইল করো আমার কথা আর কি করব, এর চালাকি শুনলে আল্লাহ হাসছে। এজন্য কেমন করতে আগের জন্য শুনবো এরা তো বুঝতে হাসি আসব আর এই হাসিটা আসবে নবীর সুন্নতের জামল হয়ে যাবে। ইসলামে শুধু কান্না না আপনি গুণ আছে, ইসলামে শুধু কান্না না হাসু আছে, তবে এই হাসিটা এই আনন্দটা ইসলামের ভিতরে হতে হবে, ইসলামের জন্য বাহিরে না। মায়ার নদীও বিনোদন করেছে, আমাদের নদীও মজাক করেছেন, মজাকের মধ্যে কোন ধরনের গুণার গন্ধ ছিল না ইসলামের উপরে হবে। বিয়ারটাকে অনুষ্ঠান আমার আপনার জীবনে একটা লেখ আমল, এই বিয়েতে আনন্দ করতে পারে যদি গান না যায় তাহলে আমার আনন্দ অনুষ্ঠান যেটা লেখের কাজ এটা হয়ে গেল গুণার কাজ ইত্যাদি ঘুরে গেলে। আল্লাহ নবী কেমনে হাসিকাটা করছেন একটা ঘটনা করবো, অসুবিধা দিয়ে যাবে সারি বলুনি নবীজি একদিন চাপায় গ্রামদেরকে নিয়ে খেজুর খাইতে বসতেন, মাঝখানে খেজুর আর আল্লাহর নবী পাখি করছেন নবীজির দামান সবাই খাও আর কিছু জানলে রাখতো আর আমি একটু আলোচনা করি মাতালা আছেন মনোযোগ দিয়ে শুনো, সাহাবাই কেরাম মনোযোগ দিয়ে শুনতেছেন আর খেজুর খাইতেছেন দিতে রাখতেছেন যার করে, কিন্তু ব্যতিক্রম তো আল্লাহর নবী, নবীজি খেজুর খাইতেছেন কি করি দ্বিতীয় নিজের করে না রাখতে আর দামান্দের করে রাখতেছেন, দামান্দের খবর নাই কারো দামান্দের, এখন হজরত আদির তো খবর নাই, হজরত আদির আর নদী মাঝে সম্পর্ক কি জানেন না আপনারা, শুনেন কোন জগৎ চাই না, হজরত আদি আর নদী মাঝে সম্পর্ক কি জামানা হো জামান কেটা হচ্ছে না, হজরত আলী জামান আর হোক নবী আর হজরত আবুবকর আর হজরত উমরের সাথে নবীর সম্পর্ক দিতে এগারো জামান আর হোক বা এগারো জামান আর হোক, কিন্তু একটু উল্টাই আগে আসলেন আলী জামান আর আবুবকর আর উমর আর নবী, এখানে জামান আর উমরের মধ্যে নবী জামান আর আবুবকর আর উমর তারা দুজন হোক, ইসলামের বেসিক নলেজ প্রাথমিক জ্ঞান, মুসলমান যদি সাধারণ জ্ঞান না থাকে সেটা আমরা আর তিন সামনে আগেছেন, আমরা রোনাল্ডো আর নেইমার হয়ে লইয়া মেসি হয়ে লইয়া দিঘাও নেই অলরাউন্ডার সেটা সাথে সাথে দেখবার যুবকের মুক্তি ভাইগুলো নাম আর তোলের খাটি ইয়াম আমরা যা কাটিং ভাইছে এবার এটা কেউ কাটিং দিয়ে কয়েকটা মেশিন কাটিং তুমি যে কোন দিলে খেলা মানে বুঝে যাবে কোন দিলে খাওয়া কাটিং দিলে মেশিন আর বাং
ধরে আমরা কাটিয়ে নিলে গুণাই দেব উনি ইন্দিরার বাসন ধরে আমরা চলতেছি সে কপালে বালাই বসেন কপালে তো মাই আরে আছে মুসলমান আসলে নবীর আদর্শ তার কাছে নাই মদিনার রং ভালো লাগে না ইউরোপের রং ভালো লাগে কাপড়ের দিকে চাইলেও মনে হয় গুণাঞ্চল চুলের ভাই চাইলে মনে হয় গেছি আর মুখের ভাই চাইলে গাড়ির পাড়ের ভাই চাইলে দেখা যায় নবীর সুন্দর কত সুন্দর গাড়ি নিজের যে কে গজব বানাইছে শহরে বন্ধুর আছে কিনা নাই আল্লাহ নবীর পাশে দামান হলো দাবি খেজুর খেটে দুটি রাখতেছেন সবাই যার যার গুরু আর আল্লাহ নবী ব্যতিক্রম খেজুরের ছাইতেছেন ঠিক দুটি রাখেন দাওয়ান গুলো খাওয়া দাওয়ার চেষ্টা আমার কেরাম নবীজি জিনের আলোচনা শুনতেছেন কে কোন দিকে দুটি রাখলো এই কেউ কারণ আইতো কি ভাই মাতালা মাতাই জরুরি না জরুরি না একটা মাতালা যারা শত্রুরা দেখলো অন্য মাতৃকে রসিত আর আমাদের সমাজে তো মাত্রামাত্র এই নিয়ে আলোচনা করলে লাগে মসজিদে যদি খালি একজনে হয় ওই জন্য একজন রে ডাক দিতে চাচা হে বাবা তাড়াতাড়ি আও নামাজের সামনে মাদ্রাসা চাচা প্রদান করাইছে নামাজ খাড়াইছে এখন দেখা যায় মোবাইল নামাজের ভিত্তি চাচা দেখা পকেট থেকে মোবাইল বাইক করে দেয় নামাজের ভিত্তি হয় আমি এখন নামাজ আছি একটু বড় কথা হোক নামাজ মাসতে দিচ্ছে বলতে পারে মাদ্রাসার চাচা ঘরে ডাক সামনে নিচে নিয়ে এসে চাচা আপনার চুলের সামনে আসতে ঠিক কিন্তু যে কাম দেখে করবো নামাজের ভিত্তি আমি তো খারাপ করতাম আসলাম না আমি ভালো আসলাম আপনি নামাজ কিভাবে করতে কিভাবে নামাজ জন্য ভিতরে মোবাইল নিয়ে কথা বলে হয় না সত্তর বছর যাব কিভাবে নামাজ করতেছি আল্লাহ বলে আর দোকান যদি বেটা চালানা দিয়ে চালা দিয়ে আসে কম দশ টাকা পাই কোথায় কুলাই অতটা দোকান চালা দিতে নিবে তাহলে দিদিন আমাদের চালা দিয়ে দিল কয়ালে আমি কি দেখতে এলাম চালা গুলা এখন মাথার বাড়ি এই সময় আসছে আল্লাহ ভরসা হই না বলে বেটা সত্তর বছর যখন দোকানদারি করি এসে লাগে চালা লাগাইতে বলেছে না তো নতুন কথা না তো সব সাহাবীর
একদম বড় বড় বিচারি আমি কি অত বড় খাওয়াই যেতে পারি না আমরা তোকে কি একটা করে রাখা কথার ভাবে হয়ে তোকে দুই জগুলা নাকি এত বৃদ্ধি আসবো করছি সবাই তো আমি তো জেলতেন খাওয়া না অথবা আমি যদি উড়ে পাই তাই এত বড় বড় করে দিচ্ছেন তুমি জানি না আমার তো অত কিছু করতে চাইল আমি তো রাস্তাতে চাল মতো একটা করে খাইলাম এত কিছু আইলো করছি কি হজরত আলী দেখেন সব তাহারিরা বড় বড় করে আলী বাজাই দেখে আর চরম করে দেখেন ঘটনা কি ঘটনা সেগুলোই খালি আল্লাহ নবী জিজ্ঞাসা দিচ্ছেন দিয়া দেখেন নবীজির পুরো কোনো বিচি নেই এখন তো হজরত আলী বুঝতে রয়েছেন যে আমি আমার কোনো রেখে গান আমার একটা চরমের মধ্যে ভালোছেন ঘটনার মধ্যে গড়াইছেন আমার শরীরে হজরত আলী সাথে এসেছেন এবার হজরত আলী বলে আর হচ্ছে না আমার একটা তৈরি কথা আছে নবীজি বলে কি কথা কো বলে কথা হইল যার সামনে যে পরিমাণ দিচ্ছি এতে বোঝা যাবে এই কি পরিমাণ কত বড় খাওয়া এই কথা হচ্ছে আর যিনি খেতে তাকে দিতে চোর খাই দিতেন উনি কত বড় খাওয়া এখন সাহাবাই কে রাখতে হয় দামান দেখতে না কিন্তু চলতে দেখা যায় কত সুন্দর মজা করলেন আমাদের নবীজি বলে বলতেছেন আমি সত্যি তুমি বুদ্ধিমান আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিমুল বাহা নবী বলেন আমি এলেন শহর আর আমার আলি এই শহরের দরওয়াজা কত বলে এখন আমার বাইরা বন্ধুরা এই লোকটা যখন আল্লাহর কাছে এইভাবে চালাকি করে বলল মানি তুমি তো আদা করেছ আল্লাহ পাক বললেন ঠিক আছে আমার ওয়াদা যাও যাও আমার ওয়াদা যখন মনে রেখেছ ওয়াদার কাছে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়েছিলাম সামনে থেকে আগাবে যেখানে যাই সেখানে তারা তুলে দেয় বসতে গেলি আরো তুলে দেয় হাসপাতালে কয়ে নিয়ে কই বসো এটা তো আমার জান্নাত আমার জান্নাত সে তো সবা করে দেয়া ঢুকলো কেউ তার জায়গা দিতে রাজি হয় না এবার মালিককে ডাক দেয়া তো মালি জান্নাত তো দিয়ে কিন্তু কোথায় যাবো কেউ তো আমাকে ভর্তি দেয় না আল্লাহ বলেন যারে বান্দার সামনের দিকে আগাও আমি আল্লাহ তোমার জন্য রিজার্ভ জান্নাত রেখেছি যে জান্নাতটা দুনিয়া দশটা দুনিয়ার সমান জান্নাত রেখে দিয়েছি যে জান্নাতে তোমার নাম মেরিকে জাগারে লেখা যে জান্নাতের গেট আজ পর্যন্ত তুমি তারা কেউ খুলে নাও ভিতরে ওই ইমান তোমার অপেক্ষায় দাঁড়ালো লোকটা যখন জান্নাতে গেইটের পাশে দেওয়া যাবে এমনি সাথে সাথে গেট খুলে যাবে সত্তর জন খুলে যাবে সুস্বাগত জানিয়ে তারে আমরা ভিতরে নিবে শেষ মহলের ভিতরে নিবে গান গেয়ে আনন্দ করবে ফুর্তি করবে বিকাল বেলা ফের করে জান্নার বান্দা আমার বাগান গুলো দেখে আছি চতুর্দিকে বাগান ফুলের বাগান ফুলের বাগান على سرر موضونة متكئين عليها متقابلين يتوب عليهم بلدار مخلدون بأكواب وأباريق وكأس معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتغيرون ولحم طير مما يشتهون وحور كأمثال اللؤلؤ المكنون আমার পায়রা বাগানের ভিতরে যাবে ফুলের বাগান ফুলের বাগান আপেলের বাগান বাগানগুলি থেকে ফল ফেলে ফেলে খাবে নদীর কিনারায় বসবে বসে দেখবে পানির ভিতরে সুন্দর সুন্দর মাছ এক একটার কালার স্বর্ণের আর একটার উপার আমরা জান্নাতি বাংলা ডাকিয়ে বলবে মাছটা দেখতে এত সুন্দর না কানে খাইতে কত মজা সাথে তাই আল্লাহ মাছের জবান তুমি কি আমাকে খাইতে চাও জান্নাতি কইব আমি করে খাইতে চাই মাছটা যখন জবাব দিয়ে করবো
আমাকে ভুখান আমাত উইয়ান আমাকে তুমি ভোলা খাইতে চাও না গাঁজা খাইতে চাও লোকটা তুই বাড়ির পাত্র বাড়ি যেমন মাছ দুনিয়ার মাছ ধরতে কত দূর সবার ভিতরে পড়লো যারা দেয় না যুক্ত টাকা লাগে অথচ দেয় না তুই মাছ তাই কর আমার তুমি খাবার নেই বোনা খাইবা না আটা খাইবা জান্নাতি কইব কই আমি করে বোনাও খাইমু বাজাও খাইমু বোনাও খাইছে কোন কত সাপ বাজাও খাইছে কোন কত সাপ সাথে সাথে আমরা বোনা বানাইয়া সামনে হাজির করে ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم যখন বানা পাজা মাছ খাইলো গুনা মাছ কেউ খাইলো আশি টাকা দেখে নরম হাত তার কাজের মধ্যে কে যেন রাখলো মেয়ে লোকের হাত মেয়ে লোকের হাত অবাক চোখে তাকায় টাকা দেখে অত সুন্দর এক শূন্য মনে দেখা মাত্র এই করে ইন্নালিল্লাহ তুমি আমার ঘরে কাজ করলে কেন আচ্ছা তাড়াতাড়ি তুমি নিচে নামাও নিচে নামাও কে তুমি আমার ঘরে কাজ করেছো কে তুমি পরিচয় দাও তখন সুন্দরী রমণ পায় আমি তোমার হয় কি গো তুমি আমার দুনিয়াতে কত সুন্দরী আমাকে বলেছে আমি তোমার আমি তোমার কিন্তু আমি বলেছি না না আমার অন্তরে আমার আল্লাহ আমি কারণ ওই আমি বলাম আমার আল্লাহ কত সুন্দরী আমার আমার বাংলাদেশের ভিতরে তুমি আবার আমাকে এই পথটা দিচ্ছ তুমি কি তাড়াতাড়ি করে যাও হয় না না আমি তোমার আমার সত্তরজন দিদি যাত্রা করে আসছি একজনের চেহারা একটা তোমার চেহারা মিলে নাও তখনই ওই ভোর কাজ আল্লাহ বাংলা তুমি কি আপনার করে আন করো নাই তুমি করে আন করো নাই বলে কোরআন তো বলেছি তুমি কি কোরআনের এই আয়াত করো নাই আল্লাহ জান্নাতে তোমাকে চাকরি বার দিবেন মাঝে মাঝে আল্লাহ তোমাকে অতিরিক্ত দিবেন এই কথাটা কোরআনের আয়াত পড়ে পড়ে তাই আমি এই কথা পড়েছি এই কথা শুনেছি আল্লাহ অতিরিক্ত দিবেন আমি বললাম তোমার সেই অতিরিক্ত আমি তোমার সত্যবাদীর মাঝে আমি তোমার অতিরিক্ত কেন অতিরিক্ত অতিরিক্ত হওয়া যুব যৌবনকালে তোমার সামনে কত যুবক অন্যায় করেছে তুমি যৌবনের কানে অন্যায় করে দাও নাই তোমার চুপির সামনে কত বাজার সমুদ্র সই করতে যুবকের দাম অন্যায় করেছে হারাম ভালোবাসায় লিপ্ত হয়েছে তুমি হারাম হয়েছে যাও নাই সমুদ্র সই করতে গিয়াও অনেকের পক্ষে জবান থেকে তোমার মহারান্নার জিকির বড় হয়েছে জবান থেকে তোমার আলহামদুলিল্লাহর জিকির বের হয়েছে আল্লাহ পাক আল্লাহ পাক আমার বিদায় দেখো 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 আমার বান্দা তার তোমার রয়েছে ভগবানের চাহিদা রয়েছে তোমাকে চাহিদা মতো না করে দেয় না সুযোগ ছিল তার আরাম ভালোবাসায় যাওয়ার সুযোগ ছিল আমি আল্লাহর না প্রমাণ করার তবু করে নাই করে নাই করে নাই আমার বান্দা জান্নাতের লেকের পরে একা বসা থাকতে পারে না জান্নাতের লেকের পরে সে যখন এসেছে ওই লেকের পরে সময় কাটানোর জন্য আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম আল্লাহ আমাকে বানিয়েছে এই লেকের পরে তোমার সাথে সময় দেওয়ার জন্য জীবন আল্লাহ
সুখ আর শোক আর সুখ জাহান্নামের ভিতরে তাহলে দুঃখ আর সুখ কে সিং সুখ পাবে কে সিং দুঃখ পাবে আল্লাহ করে দাঁড়া আমি আপনার বই বোনা থেকে বাঁচলো এর যুব সবার সুখে পাঠিয়ে দিয়ে বোনা করতে পারো কিন্তু মালিকের চোখে কাটু দেওয়া কোন সুযোগ নাই উচিত না দেখি তোমার জীবনের শেষ টাইম নাকি বৃদ্ধ কাল